2 থেকে 4 বছর থাকার একটা পজিশন। অবশ্যই যদি এই ধরনের কোনো সিচুয়েশন আসে ডেফিনেটলি আমি চিন্তা করব। সুখবর, বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে বহিষ্কার করে আশরাফুলকে নতুন নির্বাচক বানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, প্রায় এক যুগ ধরে নানা অনিয়ম আর দুর্নীতির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচক প্যানেলে আছেন মিনহাজুল আবেদিন নান্নু। তবে বর্তমান সময়টা তার জন্য সবচেয়ে খারাপ যাচ্ছে, কারণ এশিয়া কাপে দলের ভরাডুবি আর চলমান বিশ্বকাপে ব্যর্থ সাকিবরা, যার বড় দায়ভার পড়েছে নান্নুর কাঁধেও। পড়বে নাই বা কেন, মুখ দেখে সিলেকশন করলে এমনটাই হবে। বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল ইস্যুতে তারা নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি, আর তাই এবার নির্বাচক পদ থেকে সরাসরি বহিষ্কার হলেন মিনহাজুল আবেদিন নান্নু। কিন্তু তার পরিবর্তে কে হবেন পরবর্তী নির্বাচক? জানা গেছে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এই তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন। দরকার পড়লে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন এই বিষয়টি নিয়ে, এবং বিসিবির নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব পেলে ক্রিকেটের উন্নয়নের কথাও জানান আশরাফুল। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় মোহাম্মদ আশরাফুল বিসিবির প্রধান নির্বাচক হলে কেমন হবে? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।